হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এখন বাজে হচ্ছে রাত 9:30, দোকান প্রায় বন্ধ বন্ধ হয়ে যাবে। তো আমরা আসছি এখন মেট্রোতে। কেন আসছি? আসছি একটা তরমুজ কিনতে। তরমুজের এক বিশাল কাহিনী সকাল থেকে। তো আমার ছেলে সকাল থেকেই বলছিল তরমুজ খাবো, তরমুজ খাবো। তো সকালে আর সময় হয়নি, ওকে বলছিলাম যে তোমাকে বিকেলে এনে দিব, আর বিকেল বেলায়ও মনে ছিল না। এখন রাত 9:00 বাজে, ও আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমাকে তরমুজ কিনে দাও। তো যে কথা সেই কাজ, আমরা চলে গিয়েছি এখন মেট্রোতে। আর মেট্রোতে যেয়ে এখন তরমুজের সন্ধান করব, জানি না যে এখানে পাবো কি না, তারপরে দেখি। এই যে ভেতরে চলে যাচ্ছি আমরা এখন তরমুজের সন্ধানে। আর ছেলেটা এভাবে হাঁটছে দেখেন, ওকে আমরা একটু স্লিপার পরানোর জন্য অভ্যাস করাচ্ছি, এই জন্য ও ওইভাবে হাঁটছে, ভালোভাবে হাঁটতেও পারছে না। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এখন তরমুজের সন্ধান প্রায় পেয়ে গিয়েছি। এখন দেখা যাক ঠিক মতো তরমুজ কিনতে পারি কি না। ছেলে খেতে চেয়েছে, ভালো তরমুজ তো হতেই হবে। তুমি তোমার রিস্কে নাও। আর এই যে এখানে মাছ কেটে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, আর মাংসও কিন্তু আছে এরকমভাবে মশলাপাতি দিয়ে একেবারেই রেডি করা। তো দেখলে মনে হয় লাইফ কত ইজি, আসলে কিন্তু অতটাও ইজি না। এদিকে আবার দোকান বন্ধ হয়ে যাবার জন্য অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। তো তরমুজ কিনতে এসে আরও টুকটাক একটু কিছু কিনলাম। আর এই দোকানগুলোতে আসলে আমার সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা। এইখানে কিন্তু অনেক ধরনের ফুল আছে, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই ফুলগুলোতে তেমন কিন্তু কোনো গন্ধ নেই, কোনো স্মেল পাওয়া যায় না তেমন একটা। বাংলাদেশে যে গোলাপগুলো বা রজনীগন্ধাগুলো আছে ওইগুলোতে কিন্তু অনেক বেশি গন্ধ থাকে, অনেক সুন্দর লাগে, স্মেল কিন্তু অনেক দূর থেকে পাওয়া যায়, কিন্তু এইখানে কোনো গন্ধই আমরা পাই না। আর এই যে এখন আমরা কেনাকাটা করে বের হয়ে গিয়েছি, আশা করছি আমাদের তরমুজটা ভালো হবে, আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।